তো বাইজিদ বোস্তামি শুনলেন যে ওনার এলাকায় একজন লোক খুব মশহুর হয়ে গেছেন, তিনি নিজেকে আল্লাহর বলি দাবি করেন এবং দূর দূরান্ত থেকে মানুষ ওনার কাছে আসতেন। তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই উনিও সে আল্লাহর বলির সাথে সাক্ষাৎ করতে গেলেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই লক্ষ্য করলেন যে সেই লোকটি যেদিকে যাচ্ছে সেই দিকটা ছিল কেবলার দিক, তিনি বারবার কেবলার দিকে থুতু ফেলছেন। তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই ওনার সাথে আরও যে কয়েকজন ওনার সাথীরা ছিলেন তাদেরকে নিয়ে ফিরে আসলেন। বিশরা হাফি রহমতুল্লাহ আলাইয়ের নাম আপনারা শুনেছেন, তিনি বলেন আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, আল্লাহর পেরা হাবিব আমাকে বলছেন হে বিশর, আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করার কারণ হলো, তোমাকে প্রিয় বান্দা হিসাবে কবুল করার কারণ হলো তুমি আমার সুন্নতের অনুসরণ করো। হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি, উনি একজন আল্লাহর প্রসিদ্ধ ওলি, উনি বলেন তোমরা কারো কাছে তার নফল রোজার ব্যাপারে জিজ্ঞেস করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রিয়াকারের তিনটা আলামত, যারা রিয়া করে লোক দেখানো ইবাদত, রিয়া অর্থ হলো লোক দেখানো ইবাদত, তার তিনটা আলামত বলেছেন। হযরত ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি উনি অনেক বড় একজন আলেম ছিলেন, কিন্তু তিনি অত্যন্ত স্বাভাবিক পোশাক পরিধান করতেন যাতে মানুষ বুঝতেও পারত না যে উনি একজন বিজ্ঞ আলেম। তিনি বলেন প্রকৃত মুখলেস যারা এখলাস ওয়ালা বান্দা, সে যে নিজের নেকিসমূহকে এমনভাবে লুকায় যেভাবে মানুষ গুণাসমূহকে লুকায়। এবং আহমদ বিন হাম্বলের কাছে একজন মহিলা আসলেন একটা প্রশ্ন নিয়ে, ওনাকে একজন জিজ্ঞেস করেন আহমদ বিন হাম্বলকে যে হুজুর আপনার কাছে যখন মানুষ প্রশ্ন করে এমন কি কখনো হয়েছে যে প্রশ্ন শুনে আপনি হতবাক হয়েছেন, আপনার জীবনের সবচেয়ে বেশি আকর্ষণীয় প্রশ্ন কোনটি, যে প্রশ্ন শুনে আপনি আশ্চর্য হয়েছেন, এমন কোনো প্রশ্ন আছে কি না? তখন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন জি, আমার জীবনে এমন একজন মহিলা আসছেন, বৃদ্ধ মহিলা, তার প্রশ্নটি শুনে আমি তাকওয়া কাকে বলে সেটা শিখেছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন এই প্রশ্নটি শুনে আমি কেঁদে দিয়েছি। বিশরা হাফি হলেন শরীয়তের পাবন একজন মোত্তাকি মানুষ, যিনি রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে পশুরা পর্যন্ত পায়খানা পায়খানা করত না। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه الحمد لله الله পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা পবিত্র রবিউল সানি মাসের দ্বিতীয় জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। আমি সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যারা নিজেদের রাগকে দমন করে, নিজেদের রাগকে পান করে ফেলে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহ নেক আমলকারীদেরকে সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসে, মুহসিন বান্দা যারা। আজকে মূলত আমি আল্লাহর নেক বান্দাগণ যে সমস্ত নেক আমল করেছেন, কোন ধরনের নেক আমল করতেন তারা, কোন ধরনের সৎ কাজ করতেন তারা, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি মুহসিন তথা নেক আমলকারীদেরকে ভালোবাসি। সেই ধরনের নেক আমল করে যারা মুহসিন হয়েছেন, আল্লাহর ভালোবাসার পাত্র হয়েছেন, তাদের মধ্যে একজন হলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি। উনি যে আল্লাহর বলি এই ব্যাপারে গোটা বিশ্বের মুসলমানরা একমত, কারো কোনো দ্বিমত নেই। এমনকি যারা আল্লাহর বলিদের ব্যাপারে তনকিদ করেন তারা পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানি বিষয়ে, উনি যে আল্লাহর মুহসিন বান্দা সে বিষয়ে তাদের কোনো দ্বিমত নেই। আহলে সুন্নত ওয়াল জামাত বলেন, আহলে হাদিস বলেন, যারা দেওবন্দি আকিদার, তারা যারা শিয়া
সকলেই বড়পীর আব্দুল কাদের জিলানিকে এক বাক্যে ওনার বেলায়েতকে মান্য করেন, সবাই বলেন সুবহানাল্লাহ। এমনকি শেখুল আরব শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যিনি সকল সুফি সকল আউলিয়াদের বিরুদ্ধে কলম ধরেছেন, তিনি পর্যন্ত লিখতে বাধ্য হয়েছেন যে আমার কাছে শেখ আব্দুল কাদের জিলানি কারামতের ব্যাপারে এত বেশি সুস্পষ্ট তাওয়াতুরভাবে সুস্পষ্টভাবে বর্ণনা এসেছে যা অস্বীকার করা বা বিরোধিতা করার কোনো পথ অবলম্বন করা আমার জন্য সম্ভব নয়। আরবিতে একটি কথা আছে, আল ফদলু লিমা শাহিদা বিহিল আদা, ফজিলত হলো তার যার গুণগান দুশ্মনেও বর্ণনা করে। যারা আউলিয়া ইকরামদেরকে অমান্য করে তারাও যখন কোনো একজন আল্লাহর মহসিন বান্দার প্রশংসা করে, এটাই হলো বড় ফজিলত। তো আমার বিষয়বস্তু হলো আল্লাহর মহসিন বান্দা যারা আল্লাহর প্রিয়, তারা যে সমস্ত নেক আমল করেছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরা, যাতে আমরা সেগুলো আলোচনা করে আমরাও সেই আমলগুলো করতে পারি, শিখতে পারি। হুজুর বড়পীর আব্দুল কাদের জিলানি উনি জন্ম থেকে আল্লাহ নবী, ওনার যখন জন্ম হয়েছেন তখন ওনার মায়ের বয়স ছিল 60 বছর। 60 বছর বয়সে একজন মহিলার বাচ্চা হওয়াটা অসম্ভব ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা চাইলে হয়। আল্লাহ তাআলা চাইলে পিতামাতা ছাড়া সন্তান মানুষ সৃষ্টি করতে পারেন, যেমন আদম হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা চাইলে বাবা ছাড়া সন্তান সৃষ্টি করতে পারেন, যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা চাইলে বন্ধা, যাদেরকে আমরা বন্ধা বলি, যাদের বাচ্চা হয় না, এমন মহিলা থেকেও বাচ্চা দিতে পারেন, মহিলাকে বাচ্চা দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে জয়ীফ, একদম হাড্ডির মগজ পর্যন্ত শুকিয়ে গেছে এমন বৃদ্ধ লোকের ঔরসেও সন্তান দিতে পারে। যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, উনি মরিয়ম আলাইহিস সালাতুসসালামকে লালন পালন করতেন, দেখাশোনা করতেন, ওনাকে একটা রুমের মধ্যে রাখা হয়েছে। তো জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন হযরত মরিয়ম আলাইহিস সালাতুসসালাম খুব ইবাদত গুজার ছিলেন, উনিও আল্লাহর বলি। মহিলারা তো আর নবী হতে পারে না, মহিলারা আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহর নবী হওয়ার জন্য শর্ত হলো পুরুষ হতে হবে। তো মরিয়ম আলাইহিস সালাতুসসালামের কিছু কারামত দেখে যে ওনার কাছে দেখতেন বেমৌসুমি ফল, জাকারিয়া আলাইহিস সালাম এসে দেখতেন উনি এত বেশি ইবাদত গুজার ছিলেন এবং ওনার কাছে বেমৌসুমি ফল দেখতেন, যেই ফল পাওয়া অসম্ভব, দুষ্কর, সেই ধরনের ফল ওনার ওখানে দেখতেন। যেমন এখন কেউ যদি কাঁঠাল বলে, এখন কাঁঠাল কাঁঠালের কথা বলে, সেটা এখনের জন্য বেমৌসুমি ফল, সেরকম বেমৌসুমি ফল মরিয়ম আলাইহিস সালাতুসসালামের কাছে দেখতে পেতেন। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতুসসালামের অন্তরের মধ্যে সন্তান লাভের আকাঙ্ক্ষা জন্মালো। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, ক্বালা রাব্বি ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি ওয়াস্তা'আলা আর-রাসু শাইবা ওয়ালাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়্যা। হে পালন কর্তা, আমার হাড় দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যে আমার মাথার চুল সবগুলো সাদা হয়ে গেছে। হে আমার পালন কর্তা, আপনাকে ডেকে আপনার কাছে দোয়া করে আমি কখনো ব্যর্থ হই নাই। আমার চুলদাড়ি সব সাদা হয়ে গেছে, আমার হাড্ডিগুলা দুর্বল হয়ে গেছে, কিন্তু এই বয়সেও আমি আপনার কাছে দোয়া করছি, কারণ আপনার কাছে দোয়া করে আমি কখনো কি হই নাই, ব্যর্থ হই নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, ওয়া ইন্নি খিফতুল মাওয়ালিমি ওয়ারাই ওয়া কানাতি মারআতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা।
আমি আশঙ্কা করি আমার পরে আমার গোত্রীয়দের সম্পর্কে আমার স্ত্রী বন্ধা, সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তরাধিকারী দান করুন। আমার স্ত্রী বন্ধা, এরপরও আমার হাড়সমূহ দুর্বল হয়ে গেছে, আমার চুল দাড়িসমূহ সাদা হয়ে গেছে, শুভ্র হয়ে গেছে, কিন্তু আমি তো আপনার কাছে কখনো দোয়া করে ব্যর্থ হইনি। হে পরওয়ারদিগার, আমার স্ত্রী যদিও বন্ধা, কিন্তু আমার একজন উত্তরাধিকারী দরকার। আল্লাহ চাইলে যে বন্ধা তাকে সন্তান দিতে পারেন। এটাই ছিল আম্বিয়া ইকরামের আকীদা এবং আমাদেরও আকীদা। তখন আল্লাহ তাআলা বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। হে জাকারিয়া, আমি তোমাকে একটা পুত্রের সুসংবাদ দিচ্ছি এবং তার নাম তুমি রাখবে ইয়াহইয়া। ইতিপূর্বে এই নাম আমি আর কারো রাখি নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামও রেখে দিলেন, নাম কি? ইয়াহইয়া। এ হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম জাকারিয়া আলাইহিসসালাতুসসালামের ঔরসে জন্মগ্রহণ করেছেন। যখন উনি বৃদ্ধ হয়ে গেছেন, চুলদাড়ি সাদা হয়ে গেছে, হাড্ডিসমূহ দুর্বল হয়ে গেছে, ওনার স্ত্রী ছিল বন্দা। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যাদের সন্তান হয় না, তারা যদি আল্লাহর কাছে কায়মুন বাক্যে দোয়া করেন, আল্লাহ তাআলা চাইলে দিতে পারেন। আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি যারা নেক আমলকারী সৎকর্মশীল তাদেরকে ভালোবাসি। তো যারা সৎকর্মশীল তারা মূলত ছিল শরীয়তের পুঙ্খানুপুঙ্খ রূপে পালনকারী। শরীয়তকে তারা খুব সূক্ষ্মভাবে পালন করতেন, ছোট থেকে বড় সব ধরনের নেক আমলকে তারা করতেন, কোনো নেক আমলকে তারা অবহেলা করতেন না। ছোট বাচ্চা যারা, তারা যদিও মোকাল্লফ বিশারা নয়, শরীয়তের পাবন করা তাদের জন্য ফরজ নয়, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানির জীবনী যদি আমরা দেখি, দেখা যায় ওনার জন্মের দ্বিতীয় বছর 29শে শাবান চাঁদ দেখা নিয়ে দ্বন্দ্ব হয়ে গেল। এখন সবাই যখন দ্বন্দ্বে পড়ে গেল, সবাই জানে যে আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় পীর আব্দুল কাদের জিলানির আব্বা যান, ওনার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল আগের বছর রমজান মাসে। তারা সবাই জানে যে সেই শিশুটি রমজান মাসে জন্মগ্রহণ করেছে, কিন্তু রমজানের দিনে সে কখনো মায়ের দুধ পান করে নাই। সে সেহেরির টাইম থেকে ইফতার পর্যন্ত সে দুধ পান করত না। সেটা সকলের কাছে প্রচার হয়ে গিয়েছিল। যখন পরের বছর রমজানের চাঁদ উঠার ব্যাপারে দ্বন্দ্ব দেখা গেল, তখন সকলেই আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে এসে জিজ্ঞেস করলেন যে আপনার ঘরের শিশুটা কি সোবে সাদেক থেকে দুধ পান করছে কিনা একটু দেখেন। তার মাকে দেয়া হলো, কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মায়ের দুধ পান করে না। তখন সবাই কনফার্ম হয়ে গেল যে রমজানের চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ। যারা মূলত আল্লাহর মহসিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তারা নেক আমলের জন্য, নেক আমল কীভাবে করতে হয়, নেক আমলের প্রতি কীভাবে আগ্রহ দেখাতে হয়, শরীয়তের উপর কীভাবে পাবন্দি করতে হয়, সেটাই মূলত মানুষকে শিক্ষা দিয়েছেন। যারা শরীয়ত বাদ দিয়ে শুধু তরিকতের কথা বলে, যারা শরীয়তের ধার ধারে না, তাদের সেই তরিকতের মধ্যে কোনো ফায়দা নেই। তরিকতে আপনি লাভবান হতে চাইলে, আল্লাহকে প্রকৃতভাবে আপনি যদি হাসিল করতে চান, শরীয়তের মাধ্যমে যেতে হবে। এটাই হলো উসুল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানির একটি উপাধি ছিল মহিউদ্দিন, দিনকে জিন্দাকারী। দিন ধর্ম ব্যাপারে মানুষ যখন উদাসীন হয়ে যাচ্ছিল, ধর্মের মধ্যে মানুষ বিভিন্ন ধরনের গোজামিল ঢুকিয়ে দিচ্ছিল, বদ আকিদা ঢুকিয়ে দিচ্ছিল, তখন হুজুর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সেই সময় লেখনীর মাধ্যমে, তকরিরের মাধ্যমে,
আধ্যাত্মিকতার মাধ্যমে, শরীয়তের মাধ্যমে, তরিকতের মাধ্যমে মানুষকে সঠিক ইসলাম যেটা সেটা মানুষকে উপহার দিয়েছেন। সেজন্য ওনার আরেকটু একটি উপাধি হলো মহিউদ্দিন, অর্থাৎ দিনকে জিন্দাকারী। তা আল্লাহর বলিগণ শরীয়তকে কতটা গুরুত্ব দিতেন তা বুঝার জন্য হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনি আরেকজন আল্লাহর মহসিন বান্দা, ওনার একটি ঘটনা প্রসিদ্ধ। উনি শুনতে পেলেন ওনার এলাকার মধ্যে একজন আল্লাহর বলি নিজেকে আল্লাহর বলি দাবি করেন, অনেকে আছে না নিজেকে আল্লাহর বলি দাবি করে। তো বাইজিদ বুস্তামি শুনলেন যে ওনার এলাকায় একজন লোক খুব মশহুর হয়ে গেছেন, তিনি নিজেকে আল্লাহর বলি দাবি করেন এবং দূর দূরান্ত থেকে মানুষ ওনার কাছে আসতেন। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনিও সে আল্লাহর বলির সাথে সাক্ষাৎ করতে গেলেন, তিনি অপেক্ষা করছেন। কিন্তু যখন দেখলেন যে নিজেকে আল্লাহর বলি দাবি করত তিনি ঘর থেকে বের হয়ে মজলিসের দিকে রওনা হচ্ছেন, সাথে সাঙ্গপাঙ্গরা আছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই লক্ষ্য করলেন যে সেই লোকটি যেদিকে যাচ্ছে সেই দিকটা ছিল কেবলার দিক, তিনি বারবার কেবলার দিকে থুতু ফেলছেন। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ওনার সাথে আরও যে কয়েকজন ওনার সাথীরা ছিলেন তাদেরকে নিয়ে ফিরে আসলেন। তারা জিজ্ঞেস করেন যে হুজুর আপনি ওনার সাথে দেখা করতে আসলেন, দেখা না করে কেন চলে যাচ্ছেন? তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি শরীয়ত মানে না সে কখনো আল্লাহর বলি হতে পারে না। কারণ তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন আমি দেখলাম সে কেবলার দিকে বারবার থুতু নিক্ষেপ করছে, অথচ আবু দাউদ শরীফের 481 নম্বর হাদিস যদি আমরা দেখি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেন এক সাহাবি একটি সম্প্রদায়ের ইমামতি করছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের লোক দলবল নিয়ে আসতো না, হয়তো অনেকে আসার পর নবীজির নামাজ শেষ হয়ে গেছে তখন তারা সাহানি জামাত করত, ধরো নামাজ শেষ আসছে নবীজি বসে সাহাবিদের সাথে পরামর্শ করছেন, এমন সময় একটি দল আসলো, তো তারা নামাজ সেই নামাজটা পড়বে না, আমার নবীজি সেগুলো দেখতেন ফলো করতেন তারা কোনো ভুল ভ্রান্তি করছে কিনা। তো মসজিদে নববীর মধ্যে তো এরকম টাইস ছিল না, মাটির ছিল, সেজন্য অনেকে থুতু ফেলত। নবীজি দেখলেন সেই লোকটি যিনি ইমামতি করছেন তিনি কেবলার দিকে থুতু নিক্ষেপ করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য থেকে একজনকে ডাকলেন, ডেকে বললেন লা ইউসাল্লি লাকুম, এই ব্যক্তিকে দিয়ে তোমরা নামাজ আদায় করবে না, অর্থাৎ একে তোমরা ইমাম বানাবে না। পরবর্তীতে একসময় ওই লোকটি আবার যখন তাদের ইমামতি করতে চাইল তখন ওই লোকটি বলল যে অমুক অমুক দিনে এই ঘটনা ঘটেছে, তুমি কেবলার দিকে থুতু নিক্ষেপ করেছিলে, সেজন্য নবীজি তোমার পিছনে নামাজ পড়তে নিষেধ করেছে। এমন মারাত্মক কিছু না কেবলার দিকে থুতু নিক্ষেপ করা। এরপরও সাহাবায়ে কেরাম নবীজি যেহেতু নিষেধ করেছেন তাই ওই লোককে নামাজ পড়ানোর জন্য নিষেধ করলেন এবং সেই লোককে আল্লাহর পেয়ারা হাবিবের কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি নিষেধ করেছেন আমাকে নামাজ পড়ানোর জন্য? তখন আমার নবীজি বললেন, এবং ওই হাদিসের মধ্যে রাবি বলছেন আল্লাহর পেয়ারা হাবিব এই কথাটিও বলেছেন ইন্নাকা আযাইতাল্লাহ ওয়া রাসূলাহ, তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দিয়েছ, সেজন্য কেবলার দিকে থুতু নিক্ষেপ করা এটা আমার নবীজি পছন্দ করতেন না। আমরা শুধু ইমামতি করলেই কেবলার দিকে থুতু নিক্ষেপ করবো না এমনটি নয়, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। কেবলার দিকে ফিরে প্রস্রাব পায়খানা করা, কেবলার দিকে ফিরে পিঠ দিয়ে প্রস্রাব পায়খানা করা, এমনকি থুতু নিক্ষেপ করাও আমার নবীজি অপছন্দ করতেন। বিশ্বের হাফি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, তিনি বলেন আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, আল্লাহর পেরা হাবিব আমাকে বলছেন হে বিশর, আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করার কারণ হলো, তোমাকে প্রিয় বান্দা হিসাবে কবুল করার কারণ হলো তুমি আমার সুন্নতের অনুসরণ করো এবং মানুষকে তুমি নসিহত করো, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসো। তো নবীর পরিপূর্ণ সুন্নতের অনুসরণ, শরীয়তের পাবন্দি যদি না করে তাহলে তরিকতের রাস্তায় গিয়ে সে সফল হতে পারবে না। আর তেমনিভাবে কেউ যদি আল্লাহর বলি দাবি করে তার মধ্যে যদি
শরীয়ত বিরোধী কাজ দেখা যায় তাহলে সে কখনো আল্লাহর বলি হিসেবে গণ্য হবে না। আল্লাহর বলি হতে হলে তাকে শরীয়ত পালন করে আল্লাহর বলি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি সৎ কর্মশীল নেক বান্দাদেরকে ভালোবাসি। তো আউলিয়া কেরামের আরেকটি বড় আমল হলো ইখলাস। হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী যে আমল করতেন তা যদিও কম হতো কিন্তু ইখলাস ছিল। হাদিস শরীফের মধ্যে আছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নূরানী মাদ্রাসার ছেলেরা ওই হাদিসটা জানে। নূরানী মাদ্রাসা যে নূরানী কিতাব আছে সেখানে হাদিস মুখস্থ করায় তারাও এই হাদিসটা জানে। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এখলাস থাকতে হবে, ইমান ঠিক থাকতে হবে, তাহলে আপনার আমল কম হলেও সেটা দিয়ে আপনি নাজাত পাবেন। এখলাসের আরেকটি ঘটনা আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে পাই। জিহাদের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফিরের সাথে মল্লযুদ্ধের মধ্যে লিপ্ত হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরকে পরাস্ত করে তার বুকের উপর বসে গেলেন, তাকে তরবারি দিয়ে হত্যা করবেন যুদ্ধের ময়দানে। এমন সময় ওই কাফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, ওনার গোসা এসে গেল, ওনার নফসানিয়ত বৃদ্ধি পেয়ে গেল। সাথে সাথে তিনি ওই কাফেরকে ছেড়ে দিলেন, তাকে হত্যা করলেন না। কাফের হযরত আলীকে প্রশ্ন করেন, হে আলী, তুমি তো মওকা পেয়েছো, সুযোগ পেয়েছো আমাকে হত্যা করার জন্য, তবুও কেন তুমি আমাকে ছেড়ে দিলে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি জিহাদের ময়দানে এসেছি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। আমি যতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে আল্লাহর কোনো শত্রুকে কোনো কাফেরকে পরাস্ত করে তাকে হত্যা করি, সেটা থাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু যখন আমি তোমাকে পরাস্ত করে তোমার বুকের মধ্যে চেপে বসলাম, তোমাকে হত্যা করব এমন সময় তুমি যে থুতু নিক্ষেপ করেছ আমার মুখের মধ্যে, তখন আমার নফসানিয়ত গালেব হয়ে গেল, আমার মধ্যে রাগ এসে গেল। সেই মুহূর্তে আমি যদি তোমাকে হত্যা করি সেটা আল্লাহর জন্য হবে না, বরং আমার জন্য হবে, আমার নফসের কারণে হবে। আর আমি আমার কারণে, আমার নফসের কারণে, আমার রাগের কারণে তোমাকে হত্যা করতে চাই না। এমন এখলাস ছিল যারা প্রকৃত আল্লাহর মুহসিন বান্দা তাদের। এই কথা শুনে সেই কাফের সাথে সাথে বলল, তোমাদের ইসলাম ধর্ম এত সুন্দর, তা আমি কেন তোমাদের বিরুদ্ধে লড়াই করব? সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে আমাকে নিয়ে চলো, আমি তোমাদের নবীর হাতে বায়াত হব, ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাই, উনি একজন আল্লাহর প্রসিদ্ধ মুহসিন বান্দা, উনি বলেন, মানুষ সেই সময় মুখলেস বান্দা হয় যখন সে খুব বেশি ইবাদতের চেষ্টা করে। মুখলেস বান্দা হওয়ার জন্য তিনি বলছেন, সে যদি বেশি বেশি ইবাদতের চেষ্টা করে এবং তার আকাঙ্ক্ষা থাকে আমার এই ইবাদতের কারণে যেন কেউ আমাকে সম্মান না করে। অনেকে ইবাদত করে সম্মান লাভের জন্য, কিন্তু আল্লাহর প্রকৃত ওলি যারা তাদের ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, তখন সে মুখলিস হতে পারবে। এখন আমি যদি ইবাদত করি মানুষের বাহবা পাওয়ার জন্য বা মানুষকে দেখানোর জন্য অথবা মানুষের প্রশংসা পাওয়ার জন্য, তখন আমি মুখলিস বান্দা হতে পারবো না। হযরত ইয়াহিয়া বিন মুআজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন দুধপানকারী বাচ্চা, সে যখন দুধপান করে আপনি তাকে যতই কিছু বলুন না কেন, সে তার মায়ের মুখ থেকে দুধপান করা বাদ দিবে না, দুধপান করতেই থাকবে। আপনি কোনো কিছু বললে সে একটু ফিরে তাকিয়েই আবার সে দুধপান মধ্যে লিপ্ত হয়ে যাবে। কে কি বলছে, কে কি করছে, সেদিকে তার কোনো খেয়াল থাকে না। তো হযরত ইয়াহিয়া বিন মুআজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা আল্লাহর মুখলিস বান্দা তারা আল্লাহর ইবাদতের মধ্যে এমন মশগুল থাকে, কে তার প্রশংসা করছে, কে তার দুর্নাম করছে, সেদিকে তার কোনো খেয়াল থাকে না। ওই ছোট্ট দুধপানকারী বাচ্চার মতো সহায়। সুবহানাল্লাহ।
তা আমাদেরকেও আল্লাহর ইবাদত করতে হবে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আমরা মুখলিস বান্দা হতে পারব। কে কি বলছে, কেউ আমার প্রশংসা করছে না দুর্নাম করছে সেদিকে তাকানোর সুযোগ যাতে না হয় সেদিকে যেন আমরা না তাকাই। হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহ, উনি একজন আল্লাহর প্রসিদ্ধ ওলি, উনি বলেন তোমরা কারো কাছে তার নফল রোজার ব্যাপারে জিজ্ঞেস করবে না। অনেকে জিজ্ঞেস করেন সহবরাত আসলে ও রোজা রাখতো না, অথচ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহ তুমি তাকে নফল রোজার ব্যাপারে জিজ্ঞেস করিও না। যদি তুমি তাকে জিজ্ঞেস করো সে যদি রোজা রাখে, যদি রাখে নাই বলে সেটা তো মিথ্যা কথা হবে। এখন সে নফল রোজা রেখে সেটা যদি তোমাকে বলে তাহলে তার মধ্যে একটা রিয়া পয়দা হবে। রিয়া এটাকে ছোট শিরিক বলা হয়েছে, রিয়া করা, লোক দেখানো। সেজন্য ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহ নফল ইবাদতের ব্যাপারে জিজ্ঞেস করতে মানা করেছেন। অনেকে আছেন তাহাজ্জুদ গুজার, সেই কথাটা আবার দিনে প্রচার করে, এটা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। অনেকে এমনি এমনি বলবে জিস হালিয়ে প্রতিদিন তাহাজ্জুদ করি, হালিয়ে উড়ি ন পারি অ্যালার্ম হন্ডি উড়ি আমার বন্ধ করে দিই, শুধু শুধু এর নিজের প্রচার করতেছে মানে আমি তাহাজ্জুদ গুজার। অনেকে আসে আমাদেরকে এগুলো বেশি বলে, আবার ডেলি হয়তো এক ফাড়াগুড়ি ঘুরি কোরআন শরীফ খালিয়ে ঘুরি ন পারি, এটা নিজের আমলের কথা, নফল আমলের কথা বলা মানে এটা রিয়ার মধ্যে চলে যাওয়া। সেজন্য ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন কারো কাছে তোমরা নফল ইবাদতের ব্যাপারে জিজ্ঞেস করিও না, কারণ জিজ্ঞেস করলে সে রিয়ার মধ্যে লিপ্ত হয়ে যাবে এবং তুমিও গুনাহের ভাগীদার হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রিয়াকারের তিনটা আলামত, যারা রিয়া করে লোক দেখানো ইবাদত, রিয়া অর্থ হলো লোক দেখানো ইবাদত, তার তিনটা আলামত বলেছেন। নাম্বার এক, যখন সে এলাকায় থাকে যেখানে তাকে মানুষজন চিনে তখন সে খুব বেশি ইবাদত করে এবং নফল নামাজও সে কী করে বেশি বেশি করে যেখানে মানুষ তাকে চিনে, কিন্তু যখন যে এলাকায় তাকে চিনে না, ধরেন কক্সবাজার চলে গেছে সেখানে তো কেউ তাকে চিনে না, তখন সে ফরজ নামাজও পড়ে না। আসে না সেরকম, আসে না কক্সবাজার গেছে বা ঢাকা গেছে, তারপর যখন লোকের সামনে থাকে তখন সে খুব সুন্দর ইবাদত করে, যখন একাকী থাকে তখন খুব অলসতার সাথে ইবাদত করে, তারপর যখন মানুষ প্রশংসা করলে সে ওই ইবাদত করে, আর যদি দুর্নাম হবে মনে করে তাহলে সে ইবাদত ছেড়ে দেয়। যেমন সামাজিক অনুষ্ঠানে গিয়েছেন, সেখানে আপনি খাবার খাচ্ছেন, হঠাৎ আপনার পাত থেকে ভাতে ভাতের একটা দানা পড়ে গেছে, আপনি যদি সেটা তুলে খান তাহলে লোকে কী বলবে, সেজন্য আপনি সেই নবীর সুন্নতটা আপনি পরিত্যাগ করলেন। অথচ সাহাবি সাহাবাই কেরামের জীবনে যদি আমরা দেখি, তারা একটা মজলিসের মধ্যে খাবার খাওয়ার সময় রুটির একটা টুকরা যখন পড়ে গেছে, এক সাহাবি সেটা তুলে নিয়ে খাচ্ছেন, তখন আরেকজন সাহাবি তাকে বললেন এই এলাকার মধ্যে মানুষ মাটিতে পড়ে গেলে সেই খাবার তুলে খায় না, সেটাকে তারা আইব মনে করে। তখন ওই সাহাবি জবাব দিয়েছিলেন যে এই সমস্ত আহম্মকের কারণে কি আমি আমার নবীর সুন্নত পরিত্যাগ করব। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা রিয়াকারী তাদের আলামত হলো তারা যখন মানুষের প্রশংসা পাবে মনে করে তখন ইবাদত বাড়িয়ে দেয়, আর যখন দুর্নাম হবে মনে করে তখন তারা ইসলামী শরীয়তকে পদদলিত করে, ইসলামের শরীয়ত বিরোধী কাজ হলো সেটা তারা করতে দ্বিধাবোধ করে না। হযরত ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় একজন আলেম ছিলেন, কিন্তু তিনি অত্যন্ত স্বাভাবিক পোশাক পরিধান করতেন যাতে মানুষ বুঝতেও পারত না যে উনি একজন বিজ্ঞ আলেম। তিনি বলেন প্রকৃত মুখলেস যারা এখলাস ওয়ালা বান্দা, সে যে নিজের নেকিসমূহকে এমনভাবে লুকায় যেভাবে মানুষ গুণাসমূহকে লুকায়। আমাদের মধ্যে যখন গুণা হয় আমরা সেগুলা সবার কাছ থেকে লুকাই, এখন তো গুণাও মানুষ লুকায় না, এমন একটা জমানা আসছে মানুষ গুণাও প্রচার করে, গুণা প্রচার করা সেটাও কবিরা গুণা। সেজন্য ফোকা ইকরাম বলেছেন আপনি যখন নামাজ পড়েন নাই, নামাজ কাজা করতেছেন, সেটা এমনভাবে পড়তে হবে যাতে আরেকজন বুঝতে না পারে যে আপনি নামাজ কাজা পড়তেছেন। তো ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রকৃত মুখলেস বা আল্লাহর এখলাস ওয়ালা বান্দা তারা
যারা নিজেদের নেকিসমূহকে এমনভাবে লুকাবে যেভাবে গুণাসমূহকে মানুষ লুকায়, নেক আমলকে প্রচার করে না। আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে এখলাস থাকতে হবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সে আমলকে কবুল করবেন। আমাদের ইমানি শক্তি বাড়াতে হবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক এলাকার মধ্যে লোকজন একটি গাছকে পূজা করত। তখন এক যুবক ইমানি শক্তি নিয়ে সে গাছটি কাটার জন্য সে কুড়াল নিয়ে বের হয়ে গেল। শয়তান তাকে বাধা দিল, তাকে বলছে তুমি যদি এই গাছটি কাটো তাহলে আমি তোমাকে হত্যা করব। দুইজনের মধ্যে অনেক লড়াই হলো। ওই যুবক ইমানি বলিয়ান বলে বলিয়ান হওয়ার কারণে শয়তানকে বারবার পরাস্ত করছিল। অবশেষে শয়তান ওই যুবককে বলল, আচ্ছা আমি তোমাকে একটা প্রস্তাব দিই, তুমি যদি এই গাছটি কেটে ফেলো তোমার কোনো লাভ হবে না, বরং মানুষ আরেকটা গাছকে পূজা করা আরম্ভ করবে। তার চাইতে বরং তোমার লাভের কথা বলি, আমি তোমাকে প্রতিদিন সকালে দুই দেড়হাম দিব, তুমি যদি গাছটি না কাটো তোমাকে দুই দেড়হাম দিব। এখন নিজের লাভের কথা শুনে সেই যুবক শয়তানের ফাঁদে পা দিয়ে দিল। সে বলল, ঠিক আছে তুমি যদি দুই দেড়হাম দাও তাহলে আমি আর গাছটা কেন কাটবো। সে যুবক চলে গেল, দেখলো পরের দিন সকালে তার বালিশের নিচে দুই দেড়হাম শয়তান রেখে গেছে। সে মহাখুশি। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন দেখে আর দেড়হাম নেই। তখন সে আবার কুড়াল নিয়ে বের হলো ওই গাছ কাটার জন্য। এবার শয়তান আবার আসলো, এসে তাকে বলে তুমি যদি এই গাছটি কাটো তাহলে তোমাকে আমি হত্যা করব। এবার আবার লড়াই শুরু হলো, কিন্তু এবার আর সে যুবক পারে না, শয়তানের সাথে সে পরাস্ত হয়ে যায়। শয়তান তাকে পরাস্ত করে দিল। তখন সেই যুবক শয়তানকে তো চিনে না, সে জিজ্ঞেস করছে, ওই দিন তুমি আমার সাথে পারো নাই, আজকে আমি তোমার সাথে পারছি না, কারণ কি? তখন শয়তান বলছে, সেদিন তো তুমি আল্লাহর জন্য বের হয়েছিলে, তোমার এখলাস ছিল, তোমার খুলুসিয়ত ঠিক ছিল, তোমার ইমানি শক্তি ছিল, কিন্তু আজকে তো বের হয়েছ খুলুসের জন্য, দেড়হামের জন্য। বালিশের নিচে যখন তুমি দেড়হাম পাও নাই সে দেড়হামের জন্য বের হয়েছ, সেজন্য তুমি আজকে পরাস্ত হয়ে গেছ। সেজন্য আমরা বদরের যুদ্ধের মধ্যে দেখি 313 জন 1000 জনকে পরাস্ত করে দেয়, কারণ তাদের ইমানি শক্তি ছিল। এখন আমাদের মুসলমানদের সংখ্যা কোনো কম নেই, কিন্তু এখলাস কম। এখলাসের কমতির কারণে আজকে আমরা শয়তানের কাছে পরাস্ত হই, অমুসলিমের কাছে মুসলমানরা পরাজিত হয়। সেজন্য আমাদের এখলাস ঠিক থাকতে হবে, আল্লাহর উপর ইমানকে মজবুত করতে হবে। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আল্লাহ তাআলাও বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এবং হাদিস শরীফের মধ্যে আছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবাগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'আ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমরা ভালোবাসি, কারণ কি? আল্লাহর জন্য উনাকে ভালোবাসলে উনি কি আমাদেরকে টাকা পয়সা দিবে? দিবে না। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিন বান্দা আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহও ভালোবাসেন, আমরাও তাদেরকে ভালোবাসি। তাদেরকে ভালোবাসার পিছনে আমাদের একটাই স্বার্থ, সেটা হলো আল্লাহ বলছেন তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, কারো সাথে ঘৃণা করা আল্লাহর জন্য, তাহলে তোমার ঈমানটা পরিপূর্ণ হবে। আমরা আমাদের ঈমানের পরিপূর্ণতার কারণে বড় পীর আব্দুল কাদের জিলানী সহ সমস্ত প্রকৃত আউলিয়া কেরাম যারা যারা আল্লাহর মুহসিন বান্দা তাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর ওলিদের আরেকটা আখলাক হলো তারা রাগকে পান করে ফেলে, যেটা আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। তো তারা যখন রাগান্বিত হয় তখন তারা তাদের রাগটাকে কি করে ফেলে? পান করে ফেলে। এবং ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে তারা ক্ষমা প্রদর্শন করে। বস্তুত আল্লাহ সৎকর্মশীল নেক লোকদেরকে ভালোবাসেন। হযরত বিশর হাফি রহমতুল্লাহ আলাই ওনার ঘটনা আমরা শুনি। ওনার ঘরের প্রতিবেশী ছিল ইহুদি, সে প্রতিদিন ওনার ঘরের দরজার মধ্যে ময়লা ফেলে যেত, আর বিশর হাফি রহমতুল্লাহ আলাই সে ময়লাটাকে নিজ হাতে পরিষ্কার করতেন। এভাবে অনেক দিন যাওয়ার পর সেই ইহুদির ফ্যামিলি বিশর হাফি রহমতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আমরা প্রতিদিন আপনার ঘরের দরজায় যে ময়লা ফেলে যাই, আপনার রাগ লাগে না? তখন বিশর হাফি রহমতুল্লাহ আলাই একটা ঝুড়ি আর ঝাড়ু দেখালেন, বলছে আপনারা ফেলে যান, আমি এই ঝুড়ি আর ঝাড়ু দিয়ে সেগুলো সাফ করে দিই। তখন বলে যে আমার তো রাগ আসে, কিন্তু কোরআনের একটি আয়াত আমাকে রাগ করা থেকে বিরত রাখে, কোরআনের একটি আয়াত আমাকে আপনাদেরকে ক্ষমা করতে শিক্ষা দেয়। তখন তিনি
এই সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত তেলাওয়াত করে তাদেরকে শুনালেন। ওয়াল কাজিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, যারা নিজেদের রাগকে পান করে ফেলে এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুহসিন সৎকর্মপরায়ণ তাদেরকে ভালোবাসেন। তো সেই বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি কিরকম মুত্তাকি ছিলেন, ওনার ঘটনা ওনার বোনের মাধ্যমে ওনার তাকওয়ার কথা জানা যায়। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ফকিহ, মক্কার লোকেরা এখনও ওনার ফিকাকে ফলো করে। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে একজন মহিলা আসলেন একটা প্রশ্ন নিয়ে, ওনাকে একজন জিজ্ঞেস করেন আহমদ বিন হাম্বলকে যে হুজুর আপনার কাছে যখন মানুষ প্রশ্ন করে, এমনকি কখনো হয়েছে যে প্রশ্ন শুনে আপনি হতবাক হয়েছেন, আপনার জীবনের সবচেয়ে বেশি আকর্ষণীয় প্রশ্ন কোনটি, যে প্রশ্ন শুনে আপনি আশ্চর্য হয়েছেন, এমন কোনো প্রশ্ন আছে কি না? তখন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, জি আমার জীবনে এমন একজন মহিলা আসছেন, বৃদ্ধ মহিলা, তার প্রশ্নটি শুনে আমি তাকওয়া কাকে বলে সেটা শিখেছি। প্রশ্নটি ছিল, সেই মহিলা এসে আমাকে বলে পর্দার আড়াল থেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি বাগদাদ শহর থেকে এসেছি, হজের মৌসুম ছিল, হজ করার জন্য এসেছেন এবং মাহমুদ বিন হাম্বলের কাছে তিনি ফতোয়ার জন্য গিয়েছেন, গিয়ে বলে যে আমি বাগদাদ শহর থেকে এসেছি, আমার এলাকার যিনি বাদশাহ আছেন ওই বাদশার লস্কর আমার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করে, তাদের হাতে মশাল থাকে, আমি বিধবা একজন মহিলা, আমার কোনো সন্তান সন্ততি নেই, সেজন্য আমি সুতা কেটে সেগুলো বাজারে বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করি। এখন চাঁদের আলোতে অনেক সময় আমি সুতা কাটি, আর অনেক সময় ওই বাদশার লস্কর যারা তারা যখন আসা যাওয়া করে তাদের হাতে মশাল থাকে, সে মশালের আলোর মধ্যেও আমি সুতা কাটি, সেটা কোনো আমার আলো না, চাঁদের আলো না, সেটা হলো বাদশার লস্করের মশালের আলো, সেখানে আমি সুতা কাটি, সেই সুতা বিক্রি করে যদি আমি জীবিকা নির্বাহ করি তাহলে আমার জন্য সেটা হালাল হবে কিনা? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, এই প্রশ্নটি শুনে আমি কেঁদে দিয়েছি। কেমন মুত্তাকি হলে এই ধরনের প্রশ্ন করতে পারে? এখন তো আমরা হালাল হারামের বাজ বিচার করি না, জিজ্ঞেসও করি না এটা হালাল হবে কিনা হারাম হবে, যেটা সুস্পষ্ট হারাম সেটাও সেটার মধ্যে আমরা ডুবে যাই। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কেঁদে কেঁদে তাকে জিজ্ঞেস করেন, মা আপনি আগে নিজের পরিচয়টা দেন, তাহলে আমি আপনাকে ফতোয়া দিব। তখন ওই মহিলা বলেন যে হুজুর মাসালা জিজ্ঞেস করতে কি পরিচয় লাগে কিনা? বলে যে হ্যাঁ, মাঝে মাঝে পরিচয়ের উপরও মাসালা ভিন্ন হয়ে যায়। তখন সেই মহিলা বলে আমি হলাম বিশরা হাফি রহমতুল্লাহ আলাইহির বোন। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বিশরা হাফি হলেন শরীয়তের পাবন্দ একজন মোত্তাকি মানুষ, যিনি রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে পশুরা পর্যন্ত পেশাব পায়খানা করতো না। উনি যেদিন ইন্তেকাল করেছেন সেদিন এক রাখাল প্রতিদিন উনি যে রাস্তা দিয়ে হাঁটাচলা করেন মসজিদে যান, সে রাস্তা দিয়ে ওনার পশুগুলাকে চারণভূমিতে নিয়ে যায়, ওই পশুগুলা পায়খানা করছে দেখে ওই রাখাল চিৎকার দিয়ে বললো যে বিশরা হাফি মারা গেছে। সবাই জিজ্ঞেস করে তুমি কেমনে জানো? বলে যে আমি এই রাস্তা দিয়ে আজকে 40 বছর আমার পশুগুলাকে নিয়ে চারণভূমিতে যাই, বিশরা হাফি যে রাস্তা দিয়ে মসজিদে যায় সে রাস্তায় কোনোদিনও আমার পশুগুলা পেশাব পায়খানা করে না, কিন্তু আজকে কেন করতেছে? নিশ্চয় তিনি মারা গেছেন। তখন গিয়ে দেখা গেল যে বিশরা হাফি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। যারা আল্লাহর ওলি তাদেরকে পশু পাখিরা পর্যন্ত সম্মান করে, সেই বিশর হাফির তাকওয়া সেটা প্রসিদ্ধ ছিল। সেজন্য ইমাম আহমদ বিন হাম্বল বিশর হাফির বোনকে বলছেন যে আপনার ভাই যেরকম তাকওয়াবান, যেরকম পরহেজগার, যেরকম হালাল হারামের বাজ বিচার করতো, শরীয়তের পাবন ছিল, আপনার জন্য আমি ফতোয়া দিব সেটা আপনার জন্য হালাল হবে না। ওই যে লস্করের মশালের আলোতে আপনি যে সুতা কেটেছেন সেই সুতা বিক্রি করে আপনি জীবিকা নির্বাহ করবেন না, আপনি হয়তো চাঁদের আলোতে করবেন অথবা নিজস্ব আলো যেটা চেরাগ জ্বালিয়ে আপনি সেটা দিয়ে সুতা কাটবেন, এটাই হলো আপনার জন্য ফতোয়া। সরকার সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর প্রকৃত হলি তারা শরীয়তের পাবন ছিল, তাদের সেই জীবনীগুলো যখন আমরা আলোচনা করি তখন আমরাও ইসলামের প্রতি আগ্রহান্বিত হই, ইসলামের শরীয়ত সম্পর্কে আমরা কিছু জানতে পারি এবং সেটাকে পরিপূর্ণভাবে পালন করার জন্য আমাদের আগ্রহ বেড়ে যায়। কিন্তু যেই আল্লাহর বলি দাবি করছেন তার মজলিসে গেলে আপনি যদি নামাজ কালাম শুদ্ধ ছেড়ে দেন সে কখনো আল্লাহর বলি হতে পারে না। আপনার ওলি আল্লাহর ওলির দরবারে গেলে আপনি শরীয়তের দিকে আসবেন, শরীয়ত ছেড়ে যে দিতে হবে এমন কোনো আল্লাহর বলি যদি বলে আপনি নামাজ কালাম পড়তে হবে না,
শুধু এখানে এসে এই হাদিয়া দিয়ে গেলে হবে, সে নিজেও তো পড়ে না, আপনাকে কীভাবে নামাজ পড়াবে? এমন অনেক বন্ডরা আছে যাদের কারণে প্রকৃত আল্লাহর বলির যারা যারা আল্লাহর মহসিন বান্দা, যাদেরকে আল্লাহ ভালোবাসেন বলতেছেন, তারা বদনাম হয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে শরীয়ত এবং তরিকতের যারা দীক্ষা গ্রহণ করেছেন তার মাধ্যমে আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত বৃদ্ধি করার তৌফিক দান করুন, এবং আউলিয়া কেরাম যে সমস্ত নেক আমল সমূহ করেছেন, আমি যেগুলো আলোচনা করেছি সেগুলা আমরাও যাতে হাসিল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নত করেন সুন্নত করেন। আসসালামু আলাইকুম।